ইন্সপায়ার্ডও বলতে পারেন। এরকম একটা শো দেখবার জন্য ইট ইজ রিয়েলি বিউটিফুল শোকেসিং অফ কার্ভ মাসলস, মানে এটা দেখাও একটা সৌভাগ্যের ব্যাপার। আর যারা আমাদের পার্টিসিপেন্টসরা আছে তারা আমাদেরই মেম্বার, নো ডাউট বহুদিনকার পরিশ্রম, সোয়েটিং আউট, ডেডিকেশন, স্যাক্রিফাইস না থাকলে এই জায়গায় পৌঁছানো যায় না। তো এটার জন্যই ওদেরকে আমরা কনগ্রাচুলেট করতে পারি। মোর ওভার দে আর অল স্টেট লেভেল প্লেয়ার্স, তো আমাদের কলকাতা পুলিশের মধ্যে এরকম যে কোনো ইভেন্টেরই যে স্টেট লেভেল প্লেয়ার্স যারা আছে তাদের জন্য আমরা সবাই তো বটি, পুরো কলকাতা পুলিশ তাদের জন্য গর্বিত। আজকে তাদের আমরা বিউটিফুল শো দেখলাম, যারা জিতেছেন বা প্রাইজ পেয়েছেন বা যারা পাননি, আমার তো প্রত্যেকটাই ভালো লাগলো। মোর ইম্পর্টেন্টলি আমার মনে হয় যারা এখানে প্রেজেন্ট আছেন, আমি তো বটি, দেখতে দেখতে হয়তো সবারই মনে হচ্ছিল আমরা যদি এরকম ভাবে নিজেদেরকে তৈরি করতে পারতাম, সবাই ভালো লাগে এরকম দেখতে বা নিজেদেরকে তৈরি করতে। আমার মনে হয় যারা পার্টিসিপেন্টস আছেন আজকে, বডি বিল্ডিং পার্টিসিপেন্ট যারা করলেন, তাদের জন্য বেস্ট প্রাইজ এটাই হবে, তারা যত বেশি সংখ্যক আমাদের মধ্যে সবাইকে মোটিভেট করতে পেরেছেন যে এরকম একটা বডি যদি পরবর্তীকালে আমরা আমাদেরকে নিজেদেরকে তৈরি করতে পারি। পুলিশের জন্য ফিট বডি এবং কার্ভড আউট বডি এর চেয়ে ভালো জিনিস কিছু হয়। আমার প্রত্যেকেই একটা ইউনিফর্ম সার্ভিসের মেম্বার, দেখতেও ভালো লাগে, কাজের ক্ষেত্রেও ভালো লাগে, অন্যেরও অ্যাপ্রিসিয়েট করে। আমি ডিসি কম্ব্যাট ব্যাটালিয়ন আর তার সমস্ত টিম যারা এই টুর্নামেন্টটা ইভেন্টটাকে অর্গানাইজ করেছে, দে অর্গানাইজ ইজ ভেরি সাকসেসফুলি, আই কনগ্রাচুলেট দেম। আশা করি আগামী বছরগুলো আমরা এইভাবেই করতে পারব। ধন্যবাদ আপনাদের সকলকে। কলকাতা পুলিশ এন্টার ইউনিট অ্যাডভেঞ্চার স্পোর্টস অ্যান্ড বডি বিল্ডিং কম্পিটিশন 2023, আমাদের